শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইট সাদি আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো স্লগোভারে ওভারে ব্যাটে বলে উন্নতির তাগিদ তামিমের সতীর্থদের ধৈর্য রাখতে বলছেন উইলিয়ামস সিলেটে শেষ ম্যাচের দলে ফিরলেন সৌম্য দুদিন এগিয়ে করাচিতে একমাত্র ওয়ান ডে এক এপ্রিল বছরের প্রথম ঢাকা ডার্বি জিতে শীর্ষে আবাহনী মর্যাদার দৈরথে চার শূন্য গোলে বিধ্বস্ত দিয়েছেন রেকর্ড সেঞ্চুরিতে ব্যাটিং টেকনিকে ছোটখাটো পরিবর্তনে লাভ হয়েছে বলেছেন তামিম ইকবাল দ্বিতীয় ওয়ানডেতে ডেথ ওভারে বোলিং বেশ ভুগিয়েছে সিরিজ নিশ্চিত হলেও তাই নির্ভার নয় বাংলাদেশ দল শেষ ম্যাচ শুক্রবার স্লগ ওভারে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই উন্নতির তাগিদ দিয়েছেন তামিম ইনিংসের ভিত গড়ে দেওয়ার গুরু দায়িত্ব তার কাঁধে ভালো করলে প্রশংসা ব্যর্থতায় করা সমালোচনা গণমাধ্যমের দুই আচরণই দেখা তামিমের রেকর্ড সেঞ্চুরির পর তিনি মনোযোগের কেন্দ্রে সিরিজ নিশ্চিতের পর দিন টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে টিম টাইগার্স সংবাদকর্মীদের মুখোমুখি হন তামিম উঠে আসে নানা প্রসঙ্গ একশো আটান্ন রানের ইনিংসের বিশ্লেষণে নানা প্রশ্নের জবাব টেকনিকে ছোটখাটো পরিবর্তনে নাকি লাভ হয়েছে বলছেন তামিম আমি একটু টুকটাক জিনিসও চেঞ্জ করেছি বাট এটা এটা একটা লম্বা প্রসেস সত্যি কথা জাস্ট ওই দিন করেছি দেখে যে কালকে রান করেছে এটা এটা ঠিক না আমি কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি যে আমি আরো কেমনে নিজেকে ব্যাটার করতে পারি দুই ম্যাচে দুই ওপেনারের সেঞ্চুরি টপ অর্ডারে সমস্যার সমাধানের পথ দেখিয়েছে সিরিজ নিশ্চিতে আছে স্বস্তি কিন্তু 322 করেও শেষ ওভারের নাটকীয় তাই ম্যাচ জেতা কিছু প্রশ্নের জন্ম দিয়েছে ডেথ ওভার বোলিং স্লো ওভারের ব্যাটিং এ উন্নতি দরকার সেটাই পরিষ্কার একটা ভালো দিক আমাদের জন্য যে আমরা অলরেডি সিরিজ জিতে গেছি আর অবশ্যই যখনই আমরা জিম্বাবুর সাথে খেলি আমরা অবশ্যই চেষ্টা করি যে আমরা আমাদের ফরের রেজাল্ট আসুক আমরা এটাই চেষ্টা করব নেক্সট ম্যাচে যে আমরা লাস্ট ম্যাচে যে ভুলগুলো করেছি স্পেশালি বলিং ডিপার্টমেন্টে আর প্লাস ব্যাটিংয়েও আপনি যদি দেখেন যে আমরা যে সিচুয়েশনে ছিলাম তার চেয়ে কিন্তু আমাদের পনেরো বিশটা রান আর একটু বেশি হতে পারত। তো ওই মিস্টেকগুলো না করে আরেকটা ক্লিন গেম খেলার এটাই চেষ্টা থাকবে রেকর্ড যেমন করেন রেকর্ডের খোঁজখবরও রাখেন তামিম মুশফিকের সাথে চলছে রানের প্রতিযোগিতা টাইগার ওপেনার বিশ্বাস করেন কেবল মুশফিক নন তার সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভাঙতে পারেন লিটন শান্তর মতো প্রতিভাবান তরুণরা মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট হারাতে কষ্ট নেই তবে চেষ্টা না করে হারলে মানতে পারেন না জিম্বাবুয়ে ক্যাপ্টেন শন উইলিয়ামস দলের খারাপ সময় তাই তো সতীর্থদের কাছে শতভাগ প্রত্যাশা তার টানা ব্যর্থতায় উদ্বিগ্ন না হয়ে সবাইকে ধৈর্য রাখার পরামর্শ দিয়ে যাচ্ছেন আত্মবিশ্বাসে যেন চির না ধরে সেই চেষ্টা করছেন উইলিয়ামস কদিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন অধিনায়ক হলেও পারিবারিক দায়িত্ব পালনে খেলতে পারেননি একমাত্র টেস্ট ও প্রথম ওয়ানডে দলের সাথে যোগ দিয়েও দুর্দিন কাটাতে পারেননি শেষ মুহূর্তে হারতে হয়েছে দ্বিতীয় ম্যাচে দু সালে জানুয়ারিতে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছিল জিম্বাবুয়ে এরপর থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষ নয় দলের একটাকেও হারাতে পারেনি টানা হারে বিধ্বস্ত দলটি মানসিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছে জিম্বাবুয়ে অধিনায়ক খারাপ পরিস্থিতিতে সতীর্থদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিচ্ছেন শান্ত থাকতে বলছেন সবাইকে আমার মনে হয় মাঝে মাঝে খেলার বাইরে থাকতে হবে সবাইকে সময় উপভোগ করতে হবে বারবার খারাপ কিছু চিন্তা করলে অবস্থার উন্নতি হবে না আরো খারাপ হবে আমি চেষ্টা করছি সবাইকে উজ্জীবিত রাখতে এমন পরিস্থিতিতে শান্ত থাকা খুব জরুরি আশা করছি সামনেই সুদিন আসবে চাতারা জার্ভিস আরভিন আসতে পারেননি ইঞ্জুরিতে বড় হারের পেছনে যা বড় কারণ বলছেন উইলিয়ামস বাংলাদেশের বিপক্ষে টানা চার সিরিজ হোয়াইট ওয়াশের চোখ রাঙানি দেশের ক্রিকেটের বাস্তবতা থেকে অধিনায়কের চাওয়া জয় আসুক আর নাই আসুক শতভাগ দিয়ে চেষ্টা করার একটা দলের খারাপ সময় যেতেই পারে এটা খুব স্বাভাবিক আমরাও খারাপ সময়ে যাচ্ছি আমার খুব একটা কষ্ট নেই যে আমরা হারছি সবাই শতভাগ দিয়ে চেষ্টা করলেও হবে পরিবর্তন আসবে নতুন ক্রিকেটার আসবে হারতে থাকব। আবার এক সময় জিততে শিখবো আমরা গেল যুব বিশ্বকাপে জিম্বাবুয়ের বড় প্রার্থী উসলে মাধুভিরে জাতীয় দলে এসেও দারুণভাবে মানিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার পাইপলাইন থেকে আরো প্রতিভাবান ক্রিকেটার উঠে আসার প্রত্যাশা উইলিয়ামসের মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট বিয়ের ছুটি শেষে আবারও ক্রিকেটে মনোযোগ মাঠে ফিরছেন সৌম্য সরকার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ান দলে ডাক পেয়েছেন তিনি তৃতীয় ম্যাচের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে নির্বাচকেরা ছুটিতে না থাকলে দল থেকে বাদ পড়ার কোনো কারণ ছিল না সৌম্যের তার অনুপস্থিতিতে দলে জায়গা পেলেও অভিষেক হয়নি মোহাম্মদ নাইম শেখের প্রধান নির্বাচক আগেই জানিয়েছেন করাচিতে একমাত্র ওয়ান ডে মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ ঠিক করা হবে সেক্ষেত্রে বিশ্রামে থাকবেন মুশফিক এদিকে তৃতীয় দফায় পাকিস্তান সফর সূচিতে পরিবর্তন এসেছে দুই বোর্ডের আলোচনায় টেস্টের আগে প্রস্তুতির সময় বাড়িয়ে নিতেই তিন এপ্রিলের পরিবর্তে এক এপ্রিল হবে একমাত্র ওয়ান ডে তবে আগের সূচি অনুযায়ী পাঁচ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট ওয়ান ডে এগিয়ে আসায় সফরের স্থায়িত্ব বেড়ে গেছে উনত্রিশ মার্চ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দলবদল চলছে দ্বিতীয় দিন রেজিস্ট্রেশন করেছে ছয় ক্লাবের বিশ ক্রিকেটার মাহমুদুল্লাহ সৌম্য মুমিনুলদের নিয়ে শিরোপা জিততে চায় বড় নাম নেই লেজেন্ডস অফ রূপগঞ্জে তবে মাঝারি মানের ক্রিকেটার দিয়েও লড়াইয়ে থাকার প্রত্যাশা তাদের দলবদলের প্রথম দিন সিসিডিএম কার্যালয়ে কিছুটা সরগরম ছিল দ্বিতীয় দিন নীরবে পছন্দের দল বেছে নিয়েছেন ক্রিকেটাররা গাজী গ্রুপ ক্রিকেটের সেবা শিরোপার লড়াইয়ে থাকতে চায় কোচ মোহাম্মদ সালাউদ্দিন দল করেছেন মাহমুদুল্লাহ সৌম্য মমিনুল মেহেদিদের নিয়ে যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীর দিকে ফোকাস থাকবে সবার যে টিম হয়েছে সবাই মিলে আর রিয়াদ ভাই সৌরভ ভাই আকবরের মতো সবাই আছে প্লেয়াররা আরিফ ভাইদের মতো প্লেয়ার আছে তো সবাই যদি সবার বেস্টটা দিতে পারে আমার কাছে মনে হয় প্রিমিয়ার লিগটা খুব ভালো যাওয়া সম্ভব আমাদের এস এন ক্যাপ্টেন আন্ডার নাইনটিন এর হরিয়াদ ভাই আছে আমার কাছে মানে আপনারা ভালো জানেন যে টিমটা কেমন মার্শাল্লাহ টিম খুব ভালো সব দিক দিয়ে ব্যালেন্স টিম আমার কাছে মনে হয় বোলার স্পিনার ব্যাটসম্যান সব দিক দিয়ে খুব ভালো টিম আছে প্রথমবারে ঢাকা লিগে শিরোপা জিতে বাজিমাত করে প্রাইম ব্যাংক তবে পরের লিগগুলোতে আসনরূপ হয়নি এবার তারকায় ভরপুর প্রাইম ব্যাংক ব্যাটিং বোলিংয়ে ভারসাম্য যথেষ্ট দল হিসেবে পারফর্ম করাই তাদের মূল চ্যালেঞ্জ প্রাইম ব্যাংকে এর আগের বছর আমি শুধু খেলিনি আবাহনীতে ছিলাম তার আগে আমি এক টানা তিন বছর ছিলাম প্রাইম ব্যাংকে তো প্রাইম ব্যাংক বলতে পারেন আমার জন্য খুব পরিচিত একটা টিম এবং ভালোই লাগে আমার সবসময় প্রাইম ব্যাংকে খেলতে আর এবছর প্রাইম ব্যাংক খুব খুবই ভালো একটা টিম করছে কারণ সব ধরনের প্লেয়ারই আছে গতবারের রানার্স আপরা এবার শিরোপার আক্ষেপ ঘুচাতে চায় লেজেন্ডস অব রূপগঞ্জে তারকা ক্রিকেটার নেই তবে সাদমান আলামিন জুনিয়র পিনাক ঘোষদের মতো মিডিয়কার দলটির ভরসা দল আমি যতটুকু দেখলাম খুব ভালোই দল সাবির রহমান ভাই আছে শফিউল ভাই আছে আলামিন ভাই আছে তারপর আমাদের জুনিয়ার আলাইন ভাই আছে পিনাক ঘোষ আছে নাফিস ভাই আছে নাম ভাই আছে খুব ভালো টিম আছে লাস্ট দুইটা বছর আমি প্রিমিয়ার লিগটা আমার অত ভালো যায় না মানে যেভাবে হয়তো আমি স্টার্ট করছি সেভাবে হয়তো লাস্ট দুইটা বছর আমি করতে পারিনি আর এটা নিয়ম যে আপনার পারফরমেন্স ডাউন থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই এই প্রিমিয়ার লিগটা আপনার প্রতিটা ডোমেস্টিক প্লেয়ারদের জন্য বেটার একটা জায়গা যেখানে আপনি পারফর্ম করলে অনেকটা ফোকাস হওয়া যায় দল শেষ দিন ঢাকার পাশাপাশি সিলেট স্টেডিয়ামে ক্লাব বেছে নেবেন তামিম মুশফিক মাশারফি সহ জাতীয় দলের ক্রিকেটাররা সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ জানাবো ফুটবলের খবর ঐতিহ্যের লড়াইয়ে প্রতিরোধ করতে পারেনি মোহামেডান বছরের প্রথম ঢাকা ডার্বি হয়েছে এক পেশে গত মৌসুমে চার গোল হজম করা আবাহনী এবার গুনে গুনে চার গোলি ফিরিয়ে দিয়েছে মর্যাদার লিগের উঠে দৈরথ আকাশী নীল এদিকে দিনের প্রথম ম্যাচে গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস এক মর্যাদার লড়াই সে যেন আজার গাল উপমার বেশি কিছু নয় আবাহনী তাপট মোহামেডানের মান বাঁচানোর লড়াই একতরফা দৈরথে যে সাদা কালো সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না তা নয় কিন্তু ব্যবধান বাড়তে বাড়তে সমীকরণ আজ এতই অসম যে ফেরার পথ নেই অতীতের উত্তাপ আবেদন খুঁজতে চাওয়া আজ অর্থহীন ভুল যেন স্বপ্ন দেখা আবাহনের আত্মবিশ্বাস শুরুতে স্পষ্ট আক্রমণাত্মক ছকে চার ডিফেন্ডারের সামনে তিন মিডফিল্ডার তারও সামনে জীবন বেলফোর্ড জিজোভা দুর্ধশ ট্রাইডেন্ট শক্তিশালী আকাশী নীল আক্রমণ ভাগ সমে ক্লাসিক চার চার দুই ছকের আশ্রয় নিয়েছেন সন্লে খুব একটা লাভ হয়নি প্রেসিং সেট পিস কিংবা এরিয়েল বল প্রায় প্রতিটি ক্ষেত্রেই আধিপত্য আকাশী নীল এত বেশি মিডফিল্ডারের আনাগোনা সত্ত্বেও সবচেয়ে বেশি শূন্যতা মাঝমাঠে মাঠে প্রথমার্ধের আগেই সাদা কালো জালে তিন গোল তার মধ্যে দুটোই বেলফোর্টের তবে অস্বীকার করার উপায় নেই দুর্দান্ত টিমওয়ার্কের বিরতির পর রীতিমতো কোপ মোহামেডান মাঝমাঠে মাঠে ইউসুফ মিঠু সিফাতের বদলি নামিয়েছেন কোচ সনলেন কিন্তু পরিবর্তন বলতে শুধু সেটাই ম্যাচে আধিপত্য যথারীতি আবাহনে চৌষট্টি মিনিটে দলের হয়ে চতুর্থ গোল জীবনে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে দশ পয়েন্ট আবাহনে সাইফ ও বসুন্ধরা সমান দশ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে লেমোসের দল অন্যদিকে এই হারে টেবিলে ছয় নম্বরেই থাকল মোহামেডাল জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের পর ছিল প্রত্যাশা কিন্তু বিশ্বকাপে সেটির প্রতি সুবিচার হল কই গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে হেরে বিদায় টানা তিন বিশ্বকাপে জয়শূন্য থাকার লজ্জার কীর্তি করে এভাবেই রিক্তের মতো দেশে ফেরা সালমা জাহানারাদের ডাউন আন্ডারের কন্ডিশন হয়তো বাধা ছিল কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অটুট রাখতে তো বাধা ছিল না দেশে ফিরে সে ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হতে হলো ম্যানেজমেন্টকে ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্ট একটা একটা প্রেশারের ইভেন্ট আমার কাছে মনে ওই প্রেশারটা ওই জায়গায় হয়তো আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রে আপনি জানেন প্রেশারটা বেশি কাউন্ট করে কেন বোলিংয়ে বা ফিল্ডিংয়ে সুযোগ থাকে ফিরে আসার তো ব্যাটিংয়ে যেহেতু নো ডাউট এগেনস্ট নিউজিল্যান্ড এগেনস্ট ইন্ডিয়া আমাদের সুযোগ আসছিল ওইটা আমরা ওইভাবে কাজে লাগাতে পারিনি ওই ব্যক্তিগত ছোটখাটো অবদান হয়তো আগামীর অনুপ্রেরণা হবে নিগা ঋতু নাহিদাদের দল হিসেবে এই ব্যর্থতা তো দাগ কেটে দিয়েছে অস্ট্রেলিয়া মিশনে দায়টা ব্যাটারদের অনভিজ্ঞতাও পার্থক্য গড়ে দিয়েছে বড় দলের সঙ্গে আমাদের টিমেও ভালো ভালো ব্যাটসম্যান আছে বাট হয়তো আমরা প্রুভ করতে পারিনি ওইখানে অ্যাপ্লাইটা ওইভাবে দেখাইতে পারিনি আসলে কন্ডিশন জন্য আমার মনে হয় একটু প্রবলেম ছিল যার কারণে হয়তো আর কিছু সুযোগও আসছিল আমরা সেটা কাজে লাগাইতে পারি নাই দুঃস্বপ্নের মিশন শেষেও ইতিবাচক থাকতে চায় সালমার দল নিয়মিত লীগ অনুশীলনের পর্যাপ্ত সুবিধা এবং ভিন্ন কন্ডিশনে ম্যাচ খেলার সুযোগ সব মিলিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসরণ করা হলে অসম্ভব হবে না ঘুরে দাঁড়ানো বলছে টাইগ্রেসরা জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আবারও ফুটবলে ফিরছি বাফুফের নির্বাচনের সভাপতি পদে কাজী সালাউদ্দিনের বিপক্ষে লড়বেন বাদল রায় জাতীয় প্রেস ক্লাবে আজ আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি টানা তৃতীয়বার সভাপতি থাকার পর চতুর্থবারের মতো লড়ছেন সালাউদ্দিন জেলা ও ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন সরে দাঁড়ানোয় পথ পরিষ্কার হয় তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালাউদ্দিনকে পথ ধরে রাখতে দিতে নারাজ বিরোধী পক্ষ ফুটবলকে বাঁচিয়ে রাখতে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাদল রায় এবারের বাফুফে নির্বাচন বিশ এপ্রিল সমর্থন আমরা সবাই দিয়েছি আপনাকে আগে সমর্দিন দিয়ে দেখলাম তা ব্যর্থ হয়েছেন এই কারণেই প্লেয়াররা আমরা সবাই একত্র হয়েছি আমাদের অস্তিত্বের কারণে কোনো কিছু কারো বিপক্ষ না আমিও চাই না কেউ পক্ষ বিপক্ষ হয়ে যাক আমরা সবাই একত্রে থাকতে চাই একত্রে কাজ করতে চাই এটাই আমাদের উদ্দেশ্য আমি প্রেসিডেন্ট হব কিনা আমার বড় কথা না বড় কথা হচ্ছে আমি আমি প্রতিবাদ করছি আমার প্লেয়ারদের সবাই আমাকে সমর্থন জানিয়েছে এটা হলো আমার সবচেয়ে বড়ো প্রাপ্তি করোনা ভাইরাসের আঘাতে মৃত্যুকূপ এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত ফুটবল বিশ্ব ভুগছে এই ভাইরাসে সেরিয়া লালিগায় অবলম্বন করছে কর্তৃপক্ষ ভাইরাস ফুটবল কর্তা ব্যক্তিদের ইতালিতে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস একদিনের ব্যবধানে দেশটিতে মারা গেছে সাতাশ জন চীনের বাইরে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে উনআশি জনে এই যখন অবস্থা তখন মাঠে খেলা করা আছে শঙ্কা তাই তো তুরিনে হতে যাওয়া কোপা ইতালিয়ার মিলান সেমিফাইনালে স্থগিত হয়েছে গতকালে অসুস্থ মায়ের পাশে থাকতে নিজ দেশে উড়ে গিয়েছিলেন রোনালদো কোপা ইতালিয়ার সেমিফাইনালে অংশ নিতে ওই দিনই ফিরে আসতে হয় তুরিনে সেমি স্থগিতের সিদ্ধান্ত আরো ভাগে এলে আরো কিছুটা সময় মায়ের পাশেই থাকতে পারতেন সিয়ার সেভেন এদিকে আমস্টারডামে ইউএফা নেশনস লিগের ড্র অনুষ্ঠানে তার মেলা বসেছিল ওয়াকিম লো দিদির দেশম রবার্ট মার্টিনেজের মতো হাই প্রোফাইল কোচরা ছিলেন সেখানে শীর্ষস্থানীয় কোচদের মাঝেও করোনা ভাইরাস নিয়ে বাড়তি সতর্কতা দেখা যায় আমাদের শান্ত থাকতে হবে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে আমি চাই খেলা হোক তারপরও পরিস্থিতি পাল্টালে সরকার নিশ্চয়ই গঠনমূলক সিদ্ধান্ত নেবে আমাদের মেডিকেল দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি মেডিকেল দলও তৎপর আছে পরিস্থিতি পরিবর্তন হলে হবে তবে আপাতত আমি টুর্নামেন্ট নিয়ে ভাবছি ফুটবলের কর্তা ব্যক্তিরা করোনা ভাইরাসের মহামারী নিয়ে ভাবছেন প্রয়োজনে পিছিয়ে যেতে পারে ইউএফা নেশনস লিগও সংগঠক যারা আছেন তাদের খুব মনোযোগের সঙ্গে করোনা ভাইরাসের ইস্যুটি পর্যবেক্ষণে রাখতে হবে কর্তৃপক্ষকে সহযোগিতা করা গুরুত্বপূর্ণ আতঙ্কিত হওয়া যাবে না আমি ভবিষ্যৎ জানি না তবে সরকারের পলিসি পরিবর্তন হলে ফুটবলের চালচিত্র পরিবর্তন হতে পারে খেলা মাঠে গড়াবে এমনটাই প্রত্যাশা স্পেনের বিস্কে অঞ্চলে করোনা ভাইরাসের প্রকোপে সতর্কতা অবলম্বন অবলম্বন করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এগারো মার্চ হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ভ্যালেন্সিয়া আটালান্টা ম্যাচে কোনো দর্শক থাকবে না ইউরোপা লিগের শেষ ষোলোতে গ্যাতাফি ইন্টার ম্যাচেও কোনো দর্শক প্রবেশের অনুমতি মিলবে না ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব ফেসবুক এবং টুইটারে আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে